আজকে না আমরা মাছ পাই না, কিন্তু আজকে আমাদের খেতে মাছ গুলা সব মরে গেছে। এত গুলা মাছ মরে পারা যায়নি, বলছি যাচ্ছি মাছ ধরতে, জল টল পড়ছে, যত আসবে সর্দি ফর্দি হবে তখন আর যত ঝামেলা। সামনে পরীক্ষা, পরীক্ষা দেখে না ঘরে বসে পড়াশোনা করছে না, জলে ভিজে ভিজে মাছ ধরতে যাচ্ছে। একে বলছি ঝুলে তুলে করেছে, মাছ টান ধরতে যাচ্ছ না, ঘরেই থাক, বই তুই পড়, যত চেয়ে পরীক্ষা পরীক্ষা দিতে পারবি না, সে তো সেটা তো কথা শোনার লই। আইঙ্গো একটা বড় দেখছে ধামাদে তল লেগে খেয়ে ধারে, হিরে লুনু ধরো ধামাই আর কি করবি, কেন দম মে মাছ ধরেছিস নাকি, বড় ধামার খোঁজ করছিস কে, 10-12 কেজি মাছ ধরেছিস না মনে হচ্ছে, আমার ধরো ধামা করছিস, মনে হচ্ছে বড়ই মাছ পাইছিস। মা গো আজকে না আমরা মাছ পাই না, কিন্তু আজকে আমাদের খেতে মাছ গুলা সব মরে গেছে। এত গুলা মাছ মরে গেছে, আমাকে ফেলতে হবে ধামা লেগে, তারা কেমন দিল আছে আমাদের খেতে, কি যে হলো মাছ গুলা সব মরে গেল, ধান গুলা পাচ্ছে বাঁচে আছে না মরে গেছে, এই ধান গুলাও মরে যাবে যদি না মাছ গুলাকে ফেলি, এই পচা নষ্ট হয়ে যাবে, জলটা পচে গেলেই তো ধান গুলাও নষ্ট হয়ে যাবে। তাই বলছি একটা বড় দিকে ধামা তামা আছে তো দেন, মাছ গুলাকে লেগে ছাঁকে ছাঁকে ফেলে দিব, আর কি করবো, মাছ কদিন ভালো আনিয়েছি আর মাছ ধরার আমার সুযোগ নাই, আমাদের ক্ষেত্রে আমি বাঁধ গেলে মাছ ধরতি, আর লোকের ক্ষেত্রে দিক নেয়, লোকে আমাকে আজ নিয়ে বলতো দে দুটা মাছ ধরবো, দে দুটা মাছ ধরবো, আর আমি কাউকে ধরতে দিতে নেয়, সবকে অপমান করে তারা নিয়েছি, এখন আমাকে আর কেউ লোকের ক্ষেত্রে মাছ ধরতে দিকে নেয়। মা গো বড় দামা আছে তো দেন, মাছ মরা গুলা ফেলে দি। আরে বাবু তোকে আজ মাছ মরা ফেলতে যেতে হবে না, আমি নিয়ে যাচ্ছি মাছ মরা গুলা ফেলবো, তুই একে এত মন খারাপ করেছি, আরো তুই যদি যাস মাছ মরা ফেলবি তোর আরো মন খারাপ হবে, তাই বলছি আমি একটা গামলা নিয়ে যাচ্ছি, দেখি মাছ মরা গুলা থেকে থেকে ফেলবো, আমাদের ধান গুলাও নষ্ট হয়ে গেল, তুই ঘরে থাক, বই তোর পর জলে তলে যাস না ভিজে ভিজে, একে সামনে পরীক্ষা, জলে ভিজে দেওয়ার পরীক্ষা তখন দিতে লাগবি, ভালো রেজাল্ট করতে লাগবি, সব ছেলে ফার্স্ট ডিভিশন করছে, আর তুই ফার্স্ট ডিভিশন করে তোর বাপকে দেখান যেত, তোর বাপ খালি মুখে করে আমার কথা শোনায়, যা যা পড়াশোনায় বসে যা, এখন যা পাত পা ধুয়ে, একে তো সারাদিন কাদায় কাদায় ঘুরেছিস, মাথায় ফাথায় জল নিয়েছিস, হাত যাস নিয়ে এখন খেয়ে ধারে, আমি যাচ্ছি দেখি সাইকেল নিয়ে আসবো বুঝলি, ঠিক আছে মা যা তাহলে খেয়ে ধারে, আমি যাই তাহলে, বই তোর পড়তি আবার হাত পা ধুয়ে, মাছ গুলা যখন মরিয়ে গেছে খেতে, ধান খেতে আর কি করা যায়, বইটা আর পড়ে যাবে, আর কিছু তো করার নাই, কপালে নাই, ভগবান মাছ গুলো খেতে উঠা, কিন্তু গেলে মাছ মরে আর কি করা যায়, যাই বই তোর পড়তে লাগি যাই। আমি গো বুড়াতে পারি মনটাই আমার বুড়াই নাই,